Assalamu alaikum, dear students of class 7. Welcome to online class. I am Rezwan Ali, assistant teacher, Muradpur Swaminarayan High School. My dear students, before going to lesson, I want to know how are you? I hope you are well. By the grace of Almighty Allah, I am also well. My dear students, in my last class, I discussed about how to change sentence affirmative into negative. My dear students, today I will discuss about how to change assertive sentence into interrogative. Okay, my dear students, I think you are ready to learn. My dear students, now I will discuss about how to change assertive sentence into interrogative. Rule 1. Dear students, মূল বার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব, মূল বার যুক্ত হা বোধক প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে interrogative interrogative করতে assertive এর শুরুতে থাকবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে প্রথমে আমাকে শুরুতে ডু নট অথবা ডাজ নট, ডু নট অথবা ডাজ নট, তারপর সাবজেক্ট প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সটেনশন শব্দের অর্থ হচ্ছে গিয়ে বাকি অংশ, এক্সটেনশন শব্দের অর্থ বাকি অংশ প্লাস নোট অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্ন। ডিয়ার স্টুডেন্টস, ভার্বের সাথে এসবিএস যুক্ত থাকলে আমরা ডাজ নট বসাবো, আর ভার্বের যদি এসবিএস যুক্ত না থাকে তাহলে ডু নট বসাবো, এরপর সাবজেক্ট বসাবো, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তারপর বাকি অংশ বসাবো প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ফর এক্সাম্পল I know the boy, এখানে I হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে মূল ভার্ব এবং দা বয় বাকি অংশ। এখানে নো হচ্ছে মূল ভার্ব এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে, এখানে এসবিএস যুক্ত নাই, তাহলে আমরা জানি যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডুয়ার আনবো, আর মূল ভার্বের সাথে যদি এসবিএস যুক্ত থাকে তাহলে ডাজোর আনবো। যেহেতু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং মূল ভার্বের সাথে এসবিএস যুক্ত নাই সেজন্য আমরা ডুয়ার আনবো, ডু নট বা ডোন্ট। সাবজেক্ট হলো আই নো দা বয় প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই বাক্যের শেষে ইন্টারভিউ সেন্টেন্সে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে না দিলে বাক্যটি ভুল হবে। আমরা আরেকটা বাক্য করি, শি সিংস এ সুইট সং। এখানে শি হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে সিংস, এখানে সিং সাথে অ্যাডযুক্ত হয়ে সিংস হয়ে গেল, তাহলে ভার্বের সাথে অ্যাডযুক্ত আছে, তাহলে ভার্বের সাথে যদি মূল ভার্বের সাথে অ্যাডযুক্ত থাকে তাহলে আমরা ডাজ নট আনবো, তাহলে আমরা কি আনবো ডাজ নট, তাহলে ডাজ নট শি সিংস, সিং হয়ে যাবে সিং এ সুইট সং। তাহলে আমরা এইভাবে মূল ভাব যুক্ত হাবোধক বাক্যের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভাব যুক্ত হাবোধক বাক্য এইভাবে আমরা ইন্টারোগেটিভ করব।
এখন আমরা রুল টু এ চলে যাব, এখন আমরা রুল টু এ চলে যাব। মূল ভার্ব যুক্ত, আগে রুল ওয়ানে ছিল মূল ভার্ব যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখন রুল টু হবে মূল ভার্ব যুক্ত হাবুদক পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ করতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে অ্যাসারটিভ সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, প্লাস এক্সটেনশন। এই বাক্যটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে শুরুতে আমরা ডিড নট বসাবো, শুরুতে কি বসাবো? ডিড নট বা ডিডেন্ট, ডিডেন্ট, তারপরে সাবজেক্ট বসে যাবে, তারপর কি সাবজেক্ট বসে যাবে, এরপরে মূল ভাবে প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, রুল টুতে সাবজেক্ট প্লাস অ্যাসার্টিভ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে প্রথমে আসবে ডিড নট, তারপরে সাবজেক্ট বসে যাবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে বাক্যটি ভুল হয়ে যাবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দে ওয়েন, দে ওয়েন টু মার্কেট। মাই ডিয়ার স্টুডেন্টস, দে হচ্ছে সাবজেক্ট, ওয়েন হচ্ছে মূল ভার্ব, এখানে গো এর পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে ওয়েন্ট, গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট, ভার্বের পাস্ট ফর্ম দে ওয়েন টু মার্কেট প্লাস এক্সটেনশন। এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেই জন্য আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে প্রথমে ডিড নট, তারপরে সাবজেক্ট দে, এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, এরপরে টু মার্কেট, বাকি অংশ বসে গেল এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস লক্ষ্য করো যে প্রশ্নবাক্য যদি হাবোধক হয় তাহলে উত্তরবাক্য নাবোধক হবে, নাবোধক প্রশ্নবোধক হবে, উত্তরবাক্য নাবোধক প্রশ্ন নাবোধক প্রশ্নবোধক হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি রুল থ্রিতে চলে যাব, রুল থ্রিতে চলে যাব। রুল থ্রি, অক্সিলারি ভার্ব যুক্ত, অক্সিলারি ভার্ব যুক্ত, এ ইউ এক্স আই এ আর এ এল আর ওয়াই, অক্সিলারি ভার্ব যুক্ত হাবুদক বাক্যকে ইন্টারোগেটিভ করতে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করি? স্ট্রাকচার, অ্যাসারটিভে শুরুতে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এক্সটেনশন, প্লাস এক্সটেনশন। এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে প্রথমে আনতে হবে অক্সিলারি ভার্বটি, প্রথমে কি আনতে হবে? অক্সিলারি ভার্বটি প্লাস, যেহেতু বাক্যটি প্রশ্ন বাক্যটি হাবোধক সেই জন্য এখানে নট আনতে হবে, এরপরে সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমত অক্সিলারি ভার্বটি বসাবো, এরপরে সংক্ষেপে নট, এরপরে সাবজেক্ট প্লাস এক্সটেনশন বসাবো। ফর এক্সাম্পল, উই আর এ ফ্রি নেশন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো এখানে উই হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব এবং আরটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, এরপরে
এক্সটেনশন এফ ইন এশন এটা হচ্ছে কি এক্সটেনশন এখন যেহেতু আমরা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব পেয়ে গেছি সেই জন্য এই অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো আগে আটটা নিয়ে আসলাম সাথে নট বসাইলাম সংক্ষেপে নট বসাইলাম এরপর সাবজেক্ট উই বসে বসাইলাম এরপর বাকি অংশ এ ফ্রি নেশন এভাবে আমরা অক্সিলারি ভার্বযুক্ত হাবুদ বাক্যের ইন্টারোগেটিভ করি কিভাবে করি প্রথমে অক্সিলারি ভার্বটি নিয়ে আসি সাথে নট বসাই এরপর সাবজেক্ট বসাই এরপরে সাবজেক্টের পরে অংশ বসাই এবং প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে আমরা বাক্যটিকে ইন্টারোগেটিভ করতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি রুল ফোরে চলে যাব রুল ফোরে চলে যাব Nobody, no one, none. Jukto, assertive sentence ke interrogative korte. Prothome, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে এইভাবে হয়তোবা প্রথমে নোবডি থাকতে পারে অথবা নো ওয়ান থাকতে পারে অথবা নান থাকতে পারে প্লাস ভার্ব থাকবে প্লাস এক্সটেনশন থাকবে তাহলে নোবডি থাকতে পারে অথবা নান থাকতে পারে অথবা নো ওয়ান থাকতে পারে তারপরে ভার্ব থাকবে তারপরে এক্সটেনশন থাকবে এরকম বাক্যকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব নোবডি অথবা নান অথবা নো ওয়ান এদের পরিবর্তে আমরা হু বসাবো কি বসাবো হু এরপরে ভার্ব প্লাস এক্সটেনশন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন তাহলে নোবডি নো ওয়ান অথবা নান থাকলে উড়ে যাবে তার পরিবর্তে আমরা হু বসাবো এরপরে ভার্ব যেটা আছে সেটা বসে যাবে বাকি অংশ বসে যাবে প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে ফর এক্সাম্পল নোবডি নোবডি believes a liar nobody believes a liar এখানে nobody হচ্ছে কি সাবজেক্ট nobody কি সাবজেক্ট nobody হচ্ছে সাবজেক্ট believes হচ্ছে কি ভার্ব a liar বাকি অংশ এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে nobody এর পরিবর্তে আমরা হু বসাবো এরপরে ভার্ব believes বসে গেল এরপরে বাকি অংশ বসে গেল এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে গেল বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে গেল তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট নোবডি নো ওয়ান নান যুক্ত বাক্যকে আমরা ইন্টারোগেটিভ করতে হলে শুধু নোবডি অথবা নো ওয়ান অথবা নান উঠে যাবে এবং তার পরিবর্তে আমরা হু বসাবো এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে বাক্যটিকে আমরা ইন্টারোগেটিভ করতে পারি রুল ফাইভ চলে যাব রুল ফাইভে চলে যাব এভরিবডি অথবা এভরিওয়ান এভরিবডি অথবা এভরিওয়ান এভরিবডি এভরিওয়ান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি মূল ভাবযুক্ত হলে মাই ডিয়ার স্টুডেন্ট এভরিবডি অথবা এভরিওয়ান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি মূল ভাবযুক্ত থাকে কি ভাবযুক্ত থাকে মূল ভাবযুক্ত থাকে তাহলে কিভাবে আমরা এটাকে ইন্টারোগেটিভ করব মাই ডিয়ার স্টুডেন্টস লিসেন ভেরি কেয়ারফুলি শুধু এভরিওয়ান অথবা এভরিবডি উঠে যাবে এভরিওয়ান অথবা এভরিবডি উঠে যাবে উঠে গিয়ে হু ডাজ নট বসবে হু ডাজ নট বসবে হু ডাজ নট বসবে এরপরে মূল ভাবের প্রয়োজন ফর্ম বসবে এরপর বাকি অংশ বসে যাবে এবং প্রশ্নবোধক চিহ্ন বসবে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যাসার্টিভ স্ট্রাকচারটা দেখো তারপরে ইন্টারোগেটিভটা আমি লিখে দিচ্ছি অ্যাসার্টিভে থাকবে প্রথমে এভরিওয়ান অথবা এভরিবডি এভরিওয়ান অথবা এভরিবডি প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন এভরিবডি অথবা এভরিওয়ান এর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন এখন এভরিবডি থাকলে এভরিবডি উঠে যাবে অথবা এভরিওয়ান থাকলে এভরিওয়ান উঠে যাবে উঠে গিয়ে
তার পরিবর্তে আমরা হু ডাজ নট বসাবো, হু ডাজ নট। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। ফর এক্সাম্পল এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি হেটস এ লায়ার। এখানে এভরিবডিটা হচ্ছে সাবজেক্ট, হেটস হচ্ছে ভার্ব, এ লায়ার বাকি অংশ। এখানে এভরিবডি উঠে যাবে এবং তার পরিবর্তে হু ডাজ নট বসে যাবে। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মূল ভার্বের এস বাই এস থাকলে উঠে যাবে হেট, এরপরে বাকি অংশ এ লায়ার, এরপরে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তাহলে এভরি ওয়ান বা এভরিবডি যুক্ত থাকলে এভরি ওয়ান অথবা এভরিবডি উঠে যাবে এবং তার পরিবর্তে হু ডাজ নট বসাবো, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, এরপরে বাকি অংশ বসে যাবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এভাবে আমরা এভরিবডি অথবা এভরি ওয়ান যুক্ত বাক্যকে ইন্টারোগেটিভ করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্টস, রুল নং সিক্স, এখন আমরা রুল সিক্সে চলে যাব। রুল সিক্স হচ্ছে বাক্যে যদি প্রশ্ন বাক্যে নেভার থাকলে তার পরিবর্তে আমরা এবার বসাবো, নেভার থাকলে এবার বসাবো, যদি নাথিং থাকে, নাথিং থাকলে তার পরিবর্তে আমরা এনিথিং বসাবো, আর বাক্যটি যদি অক্সিলারি ভার্ব যুক্ত থাকে তাহলে অক্সিলারি ভার্বের নিয়মে হবে, আর যদি মূল ভার্ব যুক্ত থাকে তাহলে সাবজেক্টের আগে ডু অথবা ডাজ বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপরে নেভারটা এভার হবে, অথবা নাথিং থাকলে এনিথিং হয়ে যাবে এবং বাকি অংশ বসবে, বাকি শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আর বাক্যটি যদি অক্সিলারি ভার্ব যুক্ত থাকে তাহলে বাক্যের শুরুতে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, তারপর সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে নেভার থাকলে এভার হয়ে যাবে, নাথিং থাকলে এনিথিং হয়ে যাবে, এরপরে বাকি অংশ বসে যাবে। তাহলে শুধু নেভার থাকলে এভার হয়ে যাবে, নাথিং থাকলে এনিথিং হয়ে যাবে, এই দুইটা জিনিস পরিবর্তন করলে বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর যদি বাক্যটি মূল ভার্ব যুক্ত থাকে তাহলে মূল ভার্ব যুক্ত বাক্যকে যেভাবে আমরা ইন্টারোগেটিভ করি সেভাবে করতে হবে, অথবা যদি বাক্যটি অক্সিলারি ভার্ব যুক্ত থাকে আমরা অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যকে কীভাবে ইন্টারোগেটিভ করেছি সেই নিয়মে হবে। আর এর মধ্যে নেভারটা এভার হয়ে যাবে, আর যদি নাথিং থাকে এনিথিং হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখি, আই হ্যাভ নাথিং টু ডু ফর ইউ, আই হ্যাভ নাথিং টু ডু ফর ইউ। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ ভার্ব এবং অক্সিলারি ভার্ব, নাথিং আছে এবং বাকি অংশ আছে। তাহলে যেহেতু অক্সিলারি আছে এখানে তাহলে অক্সিলারিটা আগে নিয়ে আসবো, এখানে নট আনা লাগবে না, কারণ এই নাথিংটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য যেহেতু প্রশ্নবাক্য নেগেটিভ সেই জন্য উত্তর বাক্যটি হাবোধক হবে। তাহলে হ্যাভ আই, নাথিংটা হয়ে যাবে এনিথিং, এরপরে বাকি অংশ টু ডু ফর ইউ। তাহলে হ্যাভ আই নাথিংটা কি হয়ে গেল, এনিথিং হয়ে গেল, আর বাকি অংশ যা আছে সব ঠিক রইল। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখি নেভার যুক্ত থাকলে নোবডি কুড হি নেভার টেলস এলাই, হি নেভার টেলস এলাই। এখানে হি হচ্ছে সাবজেক্ট, এরপর নেভার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এলাই এবং মূল ভার্বের এস বি এ যুক্ত আছে,
माय डियर स्टूडेंट्स আমরা জানি যে মূলবার সাথে এসবিএস যুক্ত থাকলে আমরা ইন্টিগ্রেটিভ করতে ডু ডু আনি কি আনি ডু অথবা ডা জানি ডু অথবা ডা জানি যেহেতু যুক্ত আছে সেজন্য আমরা ডা জানব প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আমরা ইন্টিগ্রেটিভ করতে গিয়ে ডু অথবা ডা জানি এখানে মূলবার সাথে যুক্ত আছে সেজন্য ডা জানব ডাজ তারপরে সাবজেক্ট হি আছে হি বসে যাবে নেভারটা এভার হয়ে যাবে টেন্স টেন হয়ে যাবে এ লাই প্রশ্নবোধক চিহ্ন माय डियर स्टूडेंट्स नेवर एवर हो गेलो टेंस टेल हो गेलो ए लाई बसे गेलो एवं प्रश्नबोधक चिन्ह बसे गेलो ताहले डियर स्टूडेंट लक्ष्य करो जे অক্সিলারি ভার্ব যুক্ত থাকলে আমরা অক্সিলারি ভার্ব সাবজেক্ট আগে নিয়ে আসবো সাবজেক্ট বসাবো নাথিং এনিথিং হয়ে যাবে বাকি অংশ বসে যাবে প্রশ্নবোধক চিহ্ন বসবে আর মূল ভার্ব যুক্ত থাকলে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড জানতে হবে ডু ডাজ ডিড এখানে নট আনা লাগবে না কারণ নেভারটা নেগেটিভ ওয়ার্ড এজন্য নট আনা লাগবে না যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এবং ভার্বের সাথে যুক্ত আছে সেজন্য আমরা বাক্যের শুরুতে ডাজ এনেছি তারপর সাবজেক্ট বসাইলাম এরপর নেভারটা এভার হয়ে গেল টেন্স টেল হয়ে গেল এ লাই বসে গেল প্রশ্নবোধক চিহ্ন বসলো বাস ইন্টারভিউটিভ করা হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্টস আই হোপ আশা করি যে তোমরা এই এসআইটি থেকে ইন্টারভিউটিভ করার যে নিয়মগুলো খুব স্পষ্টভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছো থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস নো মোর টুডে ওকে গুড বাই